হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকে প্রিপোজিশনের উপরে আরেকটি এক্সারসাইজ নিয়ে উপস্থিত হয়েছি। আজকের এক্সারসাইজ নাম্বার 16 থেকে 20 পর্যন্ত। এই এক্সারসাইজটি সকল শিক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রিপোজিশন রয়েছে। তাহলে শুরু করা যাক। 16 নাম্বার এ, ইউ শুড বি অ্যাওয়ার ড্যাশ ইউর ডিউটিস। এখানে অ্যাওয়ারের সাথে কি বসে বলুন তো দেখি। তোমাকে তোমার দায়িত্ব সম্বন্ধে সচেতন হতে হবে, তাহলে ইউ শুড বি অ্যাওয়ার অফ ইউর ডিউটিস। অ্যাওয়ারের সাথে সবসময় অফ বসে মনে রাখতে হবে। অ্যাওয়ার অফ মানে কোনো ব্যাপারে সচেতন থাকা। আর এখানে আরেকটি ইংরেজি আছে কনসাস, কনসাসের সাথে অপ বসে, অ্যাবাউট বসে, কিন্তু অ্যাওয়ারের সাথে শুধু অফ বসে মনে রাখতে হবে। নাম্বার 2, উই শুড নট ডেভিয়েট ড্যাশ দ্য রাইট পাথ। ডেভিয়েট হচ্ছে বিচ্যুত হওয়া, আমাদের সঠিক পথ থেকে বিচ্যুত হওয়া উচিত না। কোনো কিছু হতে থেকে চেয়ে যদি বিচ্যুত হয় বা সরে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা ফ্রম বসিয়ে থাকি, যেমন সেপারেট ফ্রম, ডেভিয়েট ফ্রম, প্রিভেন্ট ফ্রম, এগুলো সবগুলোতেই ফ্রম বসে। তাহলে উই শুড নট ডেভিয়েট ফ্রম দ্য রাইট পাথ, এখানে ফ্রম দিতে হবে। তাহলে উই শুড নট ডেভিয়েট ফ্রম দ্য রাইট পাথ, সঠিক পথ থেকে আমাদের বিচ্যুত হওয়া উচিত না। নাম্বার 3, স্মোকিং ইজ ডিট্রিমেন্টাল ড্যাশ হেলথ। ধূমপান হচ্ছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এই অর্থ বোঝাচ্ছে। ডিট্রিমেন্টাল, হার্মফুল, ইনজুরিয়াস, এগুলোর সবগুলোতেই প্রিপোজিশন হিসেবে কিন্তু টু বসে। তাহলে কি হবে, স্মোকিং ইজ ডিট্রিমেন্টাল টু হেলথ। ধূমপান হচ্ছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এখানে ডিট্রিমেন্টাল না হয়ে যদি হার্মফুল হতো তাহলে টু হতো, যদি ইনজুরিয়াস হতো তাও কিন্তু টু হতো। তবে অনেকেই হার্মফুলের সাথে ফর মনে করেন, এটি কিন্তু ভুল ব্যবহার, সেটা খেয়াল রাখতে হবে। হার্মফুল হলেও কিন্তু টু বসে, যেমন স্মোকিং ইজ হার্মফুল টু হেলথ, তাহলে স্মোকিং ইজ ডিট্রিমেন্টাল টু হেলথ, ধূমপান হচ্ছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। নাম্বার 3, হি কেম ড্যাশ আ নোবেল ফ্যামিলি। কাম অফ হচ্ছে জন্মগ্রহণ করা, তাহলে হি কেম অফ আ নোবেল ফ্যামিলি। কামের জায়গায় পাস্ট টেন্স আছে কেম, তাহলে হি কেম অফ আ নোবেল ফ্যামিলি, তিনি একটি মহৎ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। নাম্বার 4, টেক কেয়ার ড্যাশ ইউর হেলথ, তোমার স্বাস্থ্যের যত্ন নাও, এই অর্থ বোঝাচ্ছে। আর আমরা একটা ফ্রেজ তো জানি, সেটা কি, টেক কেয়ার অফ। টেক কেয়ার অফ হচ্ছে যত্ন নেয়া, তাহলে কি হবে এখানে, টেক কেয়ার অফ ইউর হেলথ, এটা হবে। আই ডো নট কেয়ার ড্যাশ ইউ, আমি তোমাকে পরোয়া করি না বা কেয়ার করি না, তাহলে কি হবে, কেয়ারের সাথে সেই ক্ষেত্রে ফর হবে, কিন্তু আগেরটা লক্ষ্য করুন, টেক কেয়ার অফ যত্ন নেয়া, আর এখানে হলো কেয়ার ফর, তাহলে আই ডো নট কেয়ার ফর ইউ, আমি তোমাকে তোয়াক্কা করি না। নাম্বার 3, ডু নট বোস্ট ড্যাশ ইউর ওয়েলথ, তোমার সম্পদ নিয়ে গর্ব করো না, এরকম অর্থ বোঝাচ্ছে। আর কোনো কিছু নিয়ে গর্ব করা অর্থে আমরা সাধারণত ব্যবহার করি বোস্ট অফ, তাহলে বোস্টের সাথে কি হবে বলুন তো, অফ বসবে। ডু নট বোস্ট অফ ইউর ওয়েলথ, তোমার সম্পদ নিয়ে গর্ব করো না। দ্য ম্যান ইজ ব্লাইন্ড ড্যাশ ওয়ান আই, লোকটির এক চোখ অন্ধ। দ্য ম্যান ইজ ব্লাইন্ড ইন অন আই অথবা অফ অন আই, দুইভাবেই হয়। যখন সত্যি সত্যি চোখে অন্ধ বুঝায়, তখন কিন্তু আমরা ব্লাইন্ডের সাথে ইন অথবা অফ দিয়ে থাকি, দুটি রাইট। দ্য ম্যান ইজ ব্লাইন্ড অফ অন আই, এটাও রাইট, আবার দ্য ম্যান ইজ ব্লাইন্ড ইন অন আই। কিন্তু এই ব্লাইন্ডই যখন অন্য অর্থে ব্যবহার করা হয়, অর্থাৎ দেখেও না দেখার ভান করা, এরকম অর্থ বুঝায়, তখন সেই ক্ষেত্রে কিন্তু ব্লাইন্ডের সাথে টু বসে। এটা অনেকে ভুল করে থাকে এবং এটা ব্যাপারে সচেতন অবশ্যই হতে হবে। দেখুন, হি ইজ নট ব্লাইন্ড টু হিজ সানস ফল্ট, সে তার ছেলের ত্রুটির ব্যাপারে অন্ধ নয়। এই অন্ধ হচ্ছে দেখেও না দেখার ভান করা, তাহলে হি ইজ নট ব্লাইন্ড টু হিজ সানস ফল্ট, সে তার ছেলের ত্রুটির ব্যাপারে অন্ধ নয়। নাম্বার 4, ফিজিক্যাল এক্সারসাইজ ইজ বেনিফিশিয়াল ড্যাশ হেলথ, বেনিফিশিয়ালের সাথে সবসময় টু হয়, তাহলে ফিজিক্যাল এক্সারসাইজ ইজ বেনিফিশিয়াল টু হেলথ, শারীরিক ব্যায়াম স্বাস্থ্যের জন্য উপকারী। আমরা সামনে এগিয়ে যাই। নাম্বার 17, এ দিস বুক বিলংস ড্যাশ মি, এই বইটা আমার, এই অর্থ বোঝাচ্ছে। আর বিলং টু দিয়ে যে এই সেন্টেন্সটা হয় মনে রাখতে হবে, এই সেন্টেন্সটা কখনো প্যাসিভ হয় না,
ভুল করে অনেক জায়গাতে এটাকে প্যাসিভ হিসেবে লেখা থাকে, কিন্তু সব সময় সেটা অ্যাক্টিভ ভয়েসে হবে। দিস বুক বিলংস টু মি, বিলং টু মানে অধীনে থাকা, কারো অধীনে থাকা। মি অবজেক্ট হিসেবে আছে, তার মানে এই বইটা আমার অধীনে। দিস বুক বিলংস টু মি, এই বইটা আমার অধীনে, তার মানে এই বইটা আমার। তাহলে কি হবে বলুন তো? দিস বুক বিলংস টু মি, বিলং থাকলে সবসময় টু দিতে হবে। নাম্বার বি, আ সিনার মাস্ট অ্যাটন ড্যাশ ইজ সিন, একজন পাপী অবশ্যই তার পাপের প্রায়শ্চিত্ত ভোগ করে। আমরা জানি অ্যাটনের সাথে সব সময় ফর বসে, তাহলে আ সিনার মাস্ট অ্যাটন ফর হিজ সিন, একজন পাপী অবশ্যই তার পাপের প্রায়শ্চিত্ত ভোগ করে। নাম্বার সি, শি ইনসিস্টেড ড্যাশ মাই গোয়িং, ইনসিস্ট অন হলো কোনো কিছু নিয়ে পীড়াপীড়ি করা, অর্থাৎ করতেই হবে এরকম বারবার বারবার বলা। তাহলে শি ইনসিস্টেড অন মাই গোয়িং, ইনসিস্ট অন কিন্তু একটা ফ্রেজ, সেটা মনে রাখতে হবে। নাম্বার ডি, অল আর ইকোয়াল, সবাই হচ্ছে সমান, ইরেসপেক্টিভ অফ কাস্ট অ্যান্ড ক্রিড, প্রথা এবং গোত্র নির্বিশেষে সকল মানুষই হচ্ছে সমান। তাহলে অল আর ইকোয়াল ইরেসপেক্টিভ অফ কাস্ট অ্যান্ড ক্রিড, ইরেসপেক্টিভ এর সাথে সবসময় অফ বসে। নাম্বার ই, হার রিমার্ক ইজ ইরিলেভেন্ট ড্যাশ দিস সাবজেক্ট, তার মন্তব্য হচ্ছে এই বিষয়ের ক্ষেত্রে অপ্রাসঙ্গিক, এরকম অর্থ বোঝাচ্ছে। রিলেভেন্ট টু হচ্ছে প্রাসঙ্গিক আর ইরিলেভেন্ট টু হচ্ছে অপ্রাসঙ্গিক, তাহলে অবশ্যই আমাদেরকে টু দিতে হবে। হার রিমার্ক ইজ ইরিলেভেন্ট টু দিস সাবজেক্ট, তার মন্তব্য হচ্ছে এই বিষয়ের ক্ষেত্রে অপ্রাসঙ্গিক। তাহলে রিলেভেন্ট অথবা রিলেভেন্টের সাথে কি বসে বলুন তো প্রিপজিশন? অবশ্যই টু দিতে হবে। নাম্বার এফ, দ্য ম্যান ওয়াজ ইনভলভড ড্যাশ আনসোশাল অ্যাক্টিভিটিস, ইনভলভডের সাথে সবসময় ইন বসে। আমরা জানি ইনভলভড ইন মানে কোনো কিছুতে জড়িত থাকা, তাহলে অর্থ কি? দ্য ম্যান ওয়াজ ইনভলভড ইন আনসোশাল অ্যাক্টিভিটিস, লোকটি অসামাজিক কার্যকলাপে জড়িত ছিল। নাম্বার জি, দ্য পুলিশ ওয়াজ ইনফর্মড অফ দ্য ম্যাটার, ইনফর্ম অফ হচ্ছে কোনো ব্যাপারে জানানো। তাহলে এখানে অর্থ কি দেখুন? দ্য পুলিশ ওয়াজ ইনফর্মড, পুলিশকে জানানো হয়েছিল, এটা প্যাসিভ হয়েছে। কি ব্যাপারে জানানো হয়েছিল? অফ দ্য ম্যাটার, এই ব্যাপারটি পুলিশকে জানানো হয়েছিল। এবার চলে আসুন এইচ নম্বরে, শি ইজ ইনডিফারেন্ট ড্যাশ আর ফেম, তার নাম ডাকের ব্যাপারে সে ছিল উদাসীন, এই অর্থ বোঝাচ্ছে। ইনডিফারেন্ট টু মানে হচ্ছে কোনো কিছুর ব্যাপারে উদাসীন, তাহলে শি ইজ ইনডিফারেন্ট টু হার ফেম। ডিফারেন্টের সাথে প্রিপজিশন ফ্রম হয়, কিন্তু ইনডিফারেন্ট কিন্তু ওই ডিফারেন্টের বিপরীত না, এটা অন্যরকম একটা অর্থ বোঝায়। ইনডিফারেন্ট মানে হচ্ছে উদাসীন, আর ইনডিফারেন্টের সাথে সবসময় টু বসে। ইনডিফারেন্টের সিনোনিম হচ্ছে ক্যালাস, যদি এখানে ক্যালাস দেন তাও ওই টুই হবে। শি ইজ ক্যালাস টু হার ফেম, অথবা শি ইজ ইনডিফারেন্ট টু হার ফেম, একই অর্থ। নাম্বার আই, দ্য ম্যান হিট ড্যাশ এ প্ল্যান, লোকটি একটি বুদ্ধি আঁটলো, এই অর্থ বোঝাচ্ছে। আমরা তো একটা ফ্রেজ জানি, হিট আপনে প্ল্যান, হিট আপনে প্ল্যান মানে হচ্ছে বুদ্ধি করা বা বুদ্ধি আঁটা। তাহলে এখানে কি হবে? দ্য ম্যান হিট আপন আ প্ল্যান, এখানে আপন অবশ্যই দিতে হবে। নাম্বার জে, পভার্টি ওয়াজ আ হিন্ড্রান্স ড্যাশ আর সাকসেস, আমরা জানি হিন্ডার ভার হিন্ড্রান্স নাউন, হিন্ড্রান্স হলে সবসময় টু বসে, অর্থাৎ কোনো কিছুর পথে বাধা, আর হিন্ডার হলো বাধা দেয়া, হিন্ডারের সাথে ফ্রম বসে। তাহলে এখানে হিন্ড্রান্স নাউন, তার মানে এখানে টু হবে। পভার্টি ওয়াজ হিন্ড্রান্স, দারিদ্র ছিল একটা বাধা, কিসের প্রতি বাধা? তার সাফল্যের প্রতি বাধা, টু হার সাকসেস। তাহলে কি হবে? পভার্টি ওয়াজ এ হিন্ড্রান্স টু হার সাকসেস। আমরা পরেরটিতে চলে যাই, অর্থাৎ নাম্বার 18, এ আই ডো নট হ্যাঙ্কার ড্যাশ মানি, এটা খুব বেশি আসে, বিভিন্ন পরীক্ষাতে থাকে, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও থাকে। আই ডো নট হ্যাঙ্কার ড্যাশ মানি, কি হবে বলুন তো? হ্যাঙ্কারের সাথে সবসময় আফটার বসে, হ্যাঙ্কার আফটার মানে কোনো কিছুর দিকে লালায়িত হওয়া। তাহলে আই ডো নট হ্যাঙ্কার আফটার মানি, আমি টাকার দিকে লালায়িত হই না, এই জন্য আমরা এখানে হ্যাঙ্কারের পরে আফটার দিয়ে দিলাম। নাম্বার বি, হি ইজ গুড ড্যাশ ম্যাথমেটিক্স, গুড অ্যাট হচ্ছে কোনো বিষয়ে বা ব্যাপারে দক্ষ, গুড অ্যাট, এটা একটা ফ্রেজ। তাহলে কি হবে? হি ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স, আমরা অ্যাট দিয়ে দেবো অবশ্যই।
তারপর সি নম্বরে দেখুন, আই এম ফন্ড ড্যাশ সুইটস, ফন্ডের সাথে সবসময় অফ বসে। ফন্ড অফ মানে হলো কোনো কিছুর বিষয়ে বা ব্যাপারে অনুরক্ত, অর্থাৎ অনেক বেশি ভালোবাসা সেটাকে। তাহলে আই এম ফন্ড অফ সুইটস, আমার মিষ্টি ভালো লাগে বা মিষ্টির প্রতি আমি অনুরক্ত। নাম্বার ডি, শি ইজ এক্সপার্ট ড্যাশ ইংলিশ, এক্সপার্ট ইন, অ্যাড্রয়েট ইন, স্কিল্ড ইন, ডেক্সটারাস ইন, সবগুলোর অর্থই কিন্তু কোনো বিষয়ে দক্ষ, আর সবগুলোতেই প্রিপজিশন হিসেবে ইন বসে। তাহলে কি হবে, শি ইজ এক্সপার্ট ইন ইংলিশ, সে ইংরেজিতে দক্ষ। নাম্বার ই, হি ওয়াজ ব্যানিশড ড্যাশ দ্য সোসাইটি, ব্যানিশড হচ্ছে তাড়িয়ে দেওয়া, প্রিভেন্টের সাথে ফ্রম বসে, ঠিক ওই রকম ব্যানিশড, কোনো জায়গা থেকে বা সমাজ থেকে, কোনো দেশ থেকে তাড়িয়ে দেওয়া। তাহলে কি হবে, ব্যানিস্টের সাথে অবশ্যই ফ্রম বসবে যে জায়গা থেকে তাড়িয়ে দেওয়া হয়। তাহলে কি হবে এখানে, হি ওয়াজ ব্যানিশড ফ্রম দ্য সোসাইটি, তাকে সমাজ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। নাম্বার এফ, আই হ্যাভ নো অবজেকশন ড্যাশ আর প্রপোজাল, অবজেকশনের সাথে সবসময় টু বসে, তার প্রস্তাবের ব্যাপারে আমার কোনো অবজেকশন নেই। আই হ্যাভ নো অবজেকশন টু হার প্রপোজাল, তাহলে এখানে টু দিয়ে দিলাম আমরা। অবজেক্ট যদি হয় ভার্ব হিসেবে সেটা তো টু বসবে, অবজেকশন নাউন এটা তো টু বসবে, অর্থ হচ্ছে আপত্তি থাকা। তাহলে আই হ্যাভ নো অবজেকশন, আমার কোনো আপত্তি নেই টু হার প্রপোজাল, তার প্রস্তাবের ব্যাপারে, অর্থাৎ তার প্রস্তাবের ব্যাপারে আমার কোনো আপত্তি নেই। তাহলে অবজেকশনের সাথে কি বসে বলুন তো, টু বসে। জি নাম্বার, ইংল্যান্ড মর্নস ড্যাশ দ্য লস্ট সোলজার্স, মর্ন হচ্ছে শোক প্রকাশ করা, বিমন অথবা মর্ন। তাহলে ইংল্যান্ড মর্নস, ইংল্যান্ড শোক প্রকাশ করে, কাদের জন্য, মর্নের সাথে অবশ্যই তাহলে ফর বসবে, কারোর জন্য শোক প্রকাশ করে। তাহলে ইংল্যান্ড মর্নস ফর দ্য লস্ট সোলজার্স, এখানে ল্যামেন্ট দিলেও একই অর্থ হবে, ইংল্যান্ড ল্যামেন্টস ফর দ্য লস্ট সোলজার্স, এটাও একই অর্থ, এবং সেটা তো ফর বসেছে, ল্যামেন্ট ফর অথবা মর্ন ফর দুটাতেই একই অর্থ বোঝায়, অর্থাৎ শোক প্রকাশ করা। নাম্বার এইট, দিস রিং ইজ মেড ড্যাশ পিওর গোল্ড, এই আংটিটি খাঁটি সোনা দিয়ে তৈরি, তাহলে যেটা দিয়ে তৈরি তার আগে মেকের সাথে অফ বসে। যেমন দেখুন, দিস রিং ইজ মেড অফ পিওর গোল্ড, এই রিংটি তৈরি, এটা কিন্তু প্যাসিভ হয়েছে, এই রিংটি তৈরি হয়েছে কি দিয়ে তৈরি হয়েছে, অফ পিওর গোল্ড, এখানে কিন্তু বাই হবে না, ভুলে অনেকে এখানে বাই দেয়া দেয় প্যাসিভ ভয়েস মনে করে, না এটা প্যাসিভ ভয়েস হলেও মেক অফ হচ্ছে কোনো জিনিস দিয়ে তৈরি। তাহলে এই আংটিটি কি দিয়ে তৈরি, পিওর গোল্ড দিয়ে তৈরি, এই জন্য মেইডের সাথে অবশ্যই এখানে অফ দিতে হবে, বাই না। তাহলে কি হবে, দিস রিং ইজ মেড অফ পিওর গোল্ড, এই আংটিটি খাঁটি সোনা দিয়ে তৈরি। নাম্বার আই, হি প্রিজাইডেড ড্যাশ দ্য মিটিং, প্রিজাইড ওভার হচ্ছে সভাপতিত্ব করা, তাহলে কি হবে, হি প্রিজাইডেড ওভার দ্য মিটিং, তিনি মিটিং এর সভাপতিত্ব করেছিলেন, এই অর্থ। নাম্বার জে, দ্য ম্যান ইজ রিমার্কেবল ড্যাশ ইজ সোশ্যাল ওয়ার্কস, লোকটি তার সামাজিক কার্যকলাপের জন্য রিমার্কেবল বা বিখ্যাত। তাহলে এখানে দেখুন, নোটেবল অথবা রিমার্কেবল এগুলোর সাথে সাধারণত ফর বসে, তাহলে দেখুন এখানে কি হবে, দ্য ম্যান ইজ রিমার্কেবল ফর হিজ সোশ্যাল ওয়ার্ক, লোকটি তার সামাজিক কার্যকলাপের জন্য বিখ্যাত। আমরা 19 নম্বরে চলে যাই। নাম্বার এ, দেয়ার ইজ নো রেমেডি ড্যাশ দিস ডিজিজ, এই রোগের কোনো প্রতিকার বা মহৌষধ নেই, রেমেডি নেই, তাহলে দেয়ার ইজ নো রেমেডি ফর দিস ডিজিজ, ফর হবে রেমেডি, ফর কোনো কিছুর মহৌষধ, এই অর্থে ব্যবহার করে। তাহলে কি হবে, দেয়ার ইজ নো রেমেডি ফর দিস ডিজিজ, এই রোগের কোনো মহৌষধ বা প্রতিকার নেই। নাম্বার বি, দ্য ম্যান রিমাইন্ডেড দ্য লেডি ড্যাশ দ্য অ্যাক্সিডেন্ট, আমরা জানি রিমাইন্ডের সাথে অফ বসে, কোনো ব্যাপারে স্মরণ করিয়ে দেওয়া অর্থে। তাহলে কি হবে দেখুন, দ্য ম্যান রিমাইন্ডেড দ্য লেডি অফ দ্য অ্যাক্সিডেন্ট, ওই লোকটি মহিলাকে অ্যাক্সিডেন্টের ব্যাপারে স্মরণ করিয়ে দিলেন। নাম্বার সি, ডিস্ট্রাকশন রিজাল্টস ড্যাশ করাপশন, রেজাল্টের কিন্তু দুটি ব্যবহার সাধারণত বেশি গুরুত্বপূর্ণ, দেখুন রেজাল্টের সাথে ইন হয়, রেজাল্টের সাথে ফ্রম হয়,
কিন্তু কখন কোনটা কিভাবে ব্যবহার করতে হয় খুব ভালো করে জেনে নিন। এটা অনেকেই কিন্তু ভুল করে ব্যবহার করে। ডিস্ট্রাকশন রেজাল্টস, অর্থাৎ ধ্বংস ফল হয়, অর্থাৎ ধ্বংসের ফলটা হয় কোথা থেকে হয়? করাপশন থেকে। তাহলে দেখুন, ডিস্ট্রাকশন রেজাল্টস ফ্রম করাপশন, করাপশনের ফলে ধ্বংস ঘটে। কিন্তু পরেরটি দেখুন উল্টা, করাপশন রেজাল্টস ইন ডিস্ট্রাকশন, এভাবে হবে। কিভাবে হবে, কেন হবে? দেখুন, করাপশন রেজাল্টস, করাপশন ফল দেয়। কিসের ফল দেয়? ডিস্ট্রাকশনের ফল দেয়, অর্থাৎ করাপশনের ফলে ধ্বংস হয়। অর্থাৎ যেই কারণটা কোনো ফল বয়ে আনবে, সেই ফলটা যদি পরে থাকে, কারণ আগে থাকে, তাহলে আমরা রেজাল্ট ইন দেব। আর সেই ফলাফলটা যদি আগে আসে আর কারণ পরে থাকে, তাহলে আমরা রেজাল্ট ফ্রম দেব। দেখুন, ডিস্ট্রাকশন হলো ফলাফল, এটা আগে আসছে, আর কারণটা অর্থাৎ করাপশন হলো কারণ, যেটার কারণে ডিস্ট্রাকশন হয়। এরকম ব্যবহার আছে, আগে ফলাফল পরে কারণ, এই জন্য আমরা রেজাল্ট ফ্রম দিয়েছি। আর আগে কারণ অর্থাৎ করাপশন হলো কারণ, আর এটার ফলে কি হয়? ডিস্ট্রাকশন হয়। সে ফলাফলটা পরে যখন যায়, কারণ আগে থাকে, তখন হলো রেজাল্ট ইন হয়। এটাই হচ্ছে দুটার মধ্যে বেসিক পার্থক্য, এটি খেয়াল করে ব্যবহার করতে হবে। নাম্বার ই, আই এম স্যাঙ্গুইন অফ মাই সাকসেস, স্যাঙ্গুইন অফ, শিওর অফ। তাহলে দেখুন, এখানে অফ অবশ্যই হবে, আমি আমার সাফল্যের ব্যাপারে আশাবাদী। স্যাঙ্গুইন হচ্ছে হোপফুল অর্থে ব্যবহার করা হয়, অর্থাৎ অপটিমিস্টিক, আশাবাদী, আমি আমার সাফল্যের ব্যাপারে আশাবাদী। তাহলে আই এম স্যাঙ্গুইন অফ মাই সাকসেস, ঠিক ওইরকম আই এম হোপফুল অফ মাই সাকসেস, আই এম শিওর অফ মাই সাকসেস, একই রকম অর্থ। নাম্বার এফ, আই এম সিনিয়র ড্যাশার, এটা আমরা আগেও শিখেছি, সিনিয়র দেখি আমাদের সেই কথাটা মনে এসে গেছে, মনে আছে? সিনিয়র টু, জুনিয়র টু, ইনফেরিয়র টু, সুপারিয়র টু, ইন্টেরিয়র টু, এক্সটেরিয়র টু, এই সবগুলো হচ্ছে ল্যাটিন শব্দ। আর ল্যাটিন শব্দগুলোর ক্ষেত্রে এগুলো কম্পারিটিভ হওয়া সত্ত্বেও দেন না বসে, টু বসে। তাহলে আই এম সিনিয়র টু হার, আমি তার থেকে সিনিয়র। আবার হি ইজ জুনিয়র টু মি, ওই দেখুন জুনিয়র টু, সিনিয়র টু, এরকম ব্যবহার। কিন্তু এটা ল্যাটিন শব্দ, এই জন্য দেন না হয়ে সবসময় টু হবে, এটা খেয়াল রাখতে হবে। অ্যাডমিশন টেস্ট থেকে শুরু করে অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষায় এইগুলোর ব্যবহার, অর্থাৎ ল্যাটিন শব্দগুলোর ব্যবহার অনেক বেশি থাকে। নাম্বার জি, শি ইজ স্কিল্ড ড্যাশ অ্যারাবিক, আমরা আগে একবার বলেছিলাম, এক্সপার্ট ইন, স্কিল্ড ইন, অ্যাড্রয়েট ইন, ডেক্সটারাস ইন, এই সবগুলোর অর্থ হচ্ছে দক্ষ, কোনো বিষয় বা ব্যাপারে দক্ষ। তাহলে শি ইজ স্কিল্ড ইন অ্যারাবিক, সে আরবি ভাষাতে দক্ষ। দ্য ম্যান স্টেয়ার্ড ড্যাশার, স্টেয়ার অ্যাট হচ্ছে কোনো কিছুর দিকে তাকিয়ে থাকা। তাহলে দ্য ম্যান স্টেয়ার্ড অ্যাট হার, গ্লান্সের সাথে কিন্তু অ্যাট হয়, গ্লান্স অ্যাট, স্টেয়ার অ্যাট। তাহলে দ্য ম্যান স্টেয়ার্ড অ্যাট হার। নাম্বার আই, ম্যান মাস্ট সাবমিট ড্যাশ ইজ ফেইট, সাবমিট টু হচ্ছে কোনো কিছুতে নিজেকে সমর্পণ করা, এই অর্থে, বা কোনো কিছু সমর্পণ করা, এই অর্থে। তাহলে সাবমিটের সাথে সবসময় টু বসবে, ম্যান মাস্ট সাবমিট টু হিজ ফেইট, মানুষ অবশ্যই তার ভাগ্যের কাছে নিজেকে সমর্পণ করে। পরেরটা দেখুন, যে নাম্বার, আই এম শিওর ড্যাশ মাই সাকসেস, এই স্যাঙ্গুইনের ক্ষেত্রে যেটা বলেছিলাম যে স্যাঙ্গুইন অফ, শিওর অফ, তাহলে এখানে অবশ্যই অফ বসবে, আই এম শিওর অফ মাই সাকসেস, আমি আমার সাফল্যের ব্যাপারে নিশ্চিত। আমরা সর্বশেষেরটিতে চলে যাই, এসএসসি এইচএসসি অনেক পরীক্ষাতেই এই প্যাটার্নে থাকে। প্যাটার্ন যেটাই হোক, সবগুলো প্রিপজিশন সঠিকভাবে শিখলেই কেবল যে কোনো প্যাটার্নের উত্তরই পারা যায়। তাহলে আমরা শুরু করি, প্রিপজিশনস লিঙ্ক অল টাইপস অফ ওয়ার্ডস, এখানে টাইপস এর পরে অফ হবে, টাইপস মানে কাইন্ডস। তাহলে প্রিপজিশনস লিঙ্ক, প্রিপজিশন লিঙ্ক তৈরি করে দেয় কিসের সাথে? অল টাইপস অফ ওয়ার্ডস, সকল জাতের শব্দের সাথে লিঙ্ক করিয়ে দেয়। অ্যান্ড হেল্প আস, এবং আমাদেরকে সাহায্য করে। ড্যাশ মেক এ বেটার সেন্স, টু মেক এ বেটার সেন্স, এখানে টু হবে, কেন হবে? দেখুন, মেক হলো ভার্বের বেস ফর্ম, আর ভার্বের বেস ফর্মের আগে যদি কখনো প্রিপজিশন বসাতে হয়, তাহলে সবসময় টু বসাবেন। আর এখানে লক্ষ্য করুন, পজিটিভ ভার্ব আছে হেল্প, পাঁচটি যে পজিটিভ ভার্ব আছে
তার মধ্যে হেল্প একটি আর হেল্প পজিটিভ ভার্বটির পরে দুই রকম ব্যবহার হয়। ভার্বের বেস ফর্ম এটাও বসতে পারে এখানে টু ছাড়া, আবার টু দিয়েও কিন্তু ভার্বের বেস ফর্ম বসতে পারে, অর্থাৎ ইনফিনিটিভ বিয়ার ইনফিনিটিভ দুটি ব্যবহারই রাইট। যেহেতু এখানে আমাদের প্রিপোজিশন বসাতে হবে সেই কারণে আমরা এখানে ইনফিনিটিভের ব্যবহার দেখালাম। তাহলে কি হবে, অ্যান্ড হেল্পস আস টু মেক এ বেটার সেন্স, এবং আমাদেরকে সুন্দর একটা ধারণা তৈরি করে দেয় এই প্রিপোজিশন। তাহলে অর্থ কি দেখুন, প্রিপোজিশনস লিংক অল টাইপস অফ ওয়ার্ডস টুগেদার, প্রিপোজিশন সব শব্দের সাথে একটা সম্পর্ক তৈরি করে দেয় বা লিংক তৈরি করে দেয়। অ্যান্ড হেল্প আস টু মেক এ বেটার সেন্স, এবং আমাদেরকে বুঝতে বেশ সহায়তা করে। দে হেল্প আস আন্ডারস্ট্যান্ড দ্য রিলেশনশিপ, সেই প্রিপোজিশনগুলো আমাদেরকে সম্পর্ক বুঝাতে সাহায্য করে। ড্যাশ ডিফারেন্ট অবজেক্টস, বিভিন্ন অবজেক্টের মধ্যে অর্থাৎ বিভিন্ন জিনিসের মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্ক বোঝাতে আমাদের সাহায্য করে। এখানে কি তাহলে এমন হবে না বিটুইন হবে না কি হবে, দেখুন আমরা আগেরগুলোর উত্তর দেখে আসি। প্রথমটাতে অব দিয়েছিলাম, দ্বিতীয়টাতে টু দিয়েছিলাম, তৃতীয়টাতে আমরা অবশ্যই বিটুইন দেব না এমন দেব, কারণ কি বলুন তো অনেক জিনিসের মধ্যে বোঝাতে আমরা এমন ব্যবহার করি আর দুয়ের মধ্যে বোঝাতে আমরা বিটুইন ব্যবহার করি। এখানে অবশ্যই তাহলে এমন হবে, কারণ ডিফারেন্ট অবজেক্টস আছে, এই কারণে আমরা এমন দিলাম, আর টু অবজেক্টস হলে আমরা বিটুইন দিতাম। নাম্বার ডি, ড্যাশ এক্সাম্পল, দ্য বুক ইজ দ্য টেবিল অ্যান্ড দ্য টেবিল ইজ ফ্রন্ট অফ দ্য কিচেন, উদাহরণস্বরূপ বলা যায়। তাহলে আমরা এখানে কি বলবো, ফর এক্সাম্পল, এখানে অবশ্যই ফর দিতে হবে, ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ বলা যায়, দ্য বুক ইজ দ্য টেবিল। এখানে লক্ষ্য করুন প্রিপোজিশনের একটা অভাব রয়েছে যেটা আমরা পরবর্তী অংশে ঠিক করে দিয়েছি। দেখুন দ্য বুক ইজ দ্য টেবিল, বইটি হয় টেবিল, এরকম অর্থ বোঝাচ্ছে। তাহলে এটা কেমন হয়ে গেল, বইটি নিজেই তো আর টেবিল না, বইটি হয় টেবিলের উপর এরকম হতে পারে বা টেবিলের নিচে, তাহলে ভালো হতো। তাহলে যাই হোক এখানে কিন্তু একটা প্রিপোজিশনের অভাব রয়েছে, এটা আমরা টের পাচ্ছি। দ্য বুক ইজ দ্য টেবিল অ্যান্ড দ্য টেবিল ইজ ফ্রন্ট অফ দ্য কিচেন, এবং ওই টেবিলটি আবার রান্নাঘরের সামনে, এরকম অর্থ বোঝাচ্ছে। এখানে কিন্তু ফ্রন্ট অফ কোনো প্রিপোজিশনাল ফ্রেজ সঠিক হয় নাই, সেটাকে আমরা পরবর্তীতে ঠিক করে লিখব। অর্থ বোঝাচ্ছে যে উদাহরণস্বরূপ বলা যায় টেবিলের উপরে বইটি রয়েছে আর টেবিলটা আবার রান্নাঘরের সামনে রয়েছে, এরকম অর্থ বোঝাচ্ছে, কিন্তু প্রিপোজিশনের অভাবে সেটা সঠিকভাবে বোঝা যাচ্ছে না। দেখি আমরা পরে কি বলেছি, দিস হার্ডলি গিভস আস বেটার আন্ডারস্ট্যান্ডিং, দিস এই ঘটনাটা বা এই সেন্টেন্সটা, হার্ডলি হার্ডলি মানে কদাচিত, না বললেই চলে, দিস হার্ডলি গিভস আস বেটার আন্ডারস্ট্যান্ডিং, এটা আমাদের ভালো কোনো বোঝাপড়া দেয় না বললেই চলে, অর্থাৎ এটা থেকে আমরা ভালো কোনো ধারণা পাই না। দেখুন পরে কি বলছে, বাট ইফ উই অ্যাডেড প্রিপোজিশনস ড্যাশ দ্যাট সেন্টেন্স, আমরা যদি ওই সেন্টেন্সটাতে প্রিপোজিশন যুক্ত করে দিতাম, লক্ষ্য করুন এখানে অ্যাড, ইফ উই অ্যাডেড, যদি আমরা অ্যাড করতাম প্রিপোজিশনস, প্রিপোজিশন যদি অ্যাড করতাম, অ্যাডের সাথে কি হয় বলুন তো, উইথ না, কিন্তু সবাই এটা ভুল করে, অ্যাডের সাথে টু হয়। তাহলে ইফ উই অ্যাডেড প্রিপোজিশনস টু দ্যাট সেন্টেন্স, ওই সেন্টেন্সে যদি আমরা প্রিপোজিশনস যুক্ত করতাম, ইট উড মেক এ ক্লিয়ার কনসেপ্ট, তাহলে এটা আমাদেরকে একটা ভালো ধারণা তৈরি করে দিতে পারতো ওই সেন্টেন্সটি। দ্য সেন্টেন্স শুড বি, তখন সেন্টেন্সটি হওয়া উচিত ছিল এরকম, যেমন দেখুন দ্য বুক ইজ ড্যাশ দ্য টেবিল, এখানে একটা ড্যাশ হওয়ার কথা ছিল আগের অংশে, দেখুন তাহলে আমরা এখানে একটা ড্যাশ দিই, এবং সেই ড্যাশ আবার কি হওয়া উচিত, আমরা অন দিয়ে দিলাম বা আন্ডার দিলেও পারি, তো বা অনেক সাধারণত হয় কারণ টেবিলের উপরেই সাধারণত বই থাকে। দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটি টেবিলের উপরে রয়েছে, অ্যান্ড দ্য টেবিল ইজ ড্যাশ ফ্রন্ট অফ দ্য কিচেন, ইন ফ্রন্ট অফ আমরা একটা ফ্রেজ জানি, প্রিপোজিশনাল ফ্রেজ, তাহলে অবশ্যই আমাদের এখানে ইন হবে, ইন ফ্রন্ট অফ এই ফ্রেজটি বানানোর জন্য আমরা ইন দিয়ে দিলাম। দেখুন অ্যান্ড দ্য টেবিল ইজ ইন ফ্রন্ট অফ দ্য কিচেন, এবং টেবিলটি ওই রান্নাঘরের সামনেই আছে, তাহলে সেন্টেন্সটি এরকম হওয়া উচিত ছিল, বইটি হচ্ছে টেবিলের উপরে এবং টেবিলটি হচ্ছে রান্নাঘরের সামনে, এইটা হলো মূল সেন্টেন্সটা ছিল। তাহলে এখানে কিন্তু প্রিপোজিশন সহ একটা পূর্ণাঙ্গ ধারণা আমরা পেয়ে গেলাম, হুইচ মেক্স এ ক্লিয়ার পিকচার, যেটা আমাদের একটা পূর্ণাঙ্গ ছবির মতো ধারণা তৈরি করে, কোথায় তৈরি করে, ইন আওয়ার মাইন্ড, এখানে ইন দিতে হবে, আমাদের মনে এরকম একটা ইমেজ বা পিকচার তৈরি করে দেয়। ড্যাশ দ্য রিলেশনশিপ, অ্যাবাউট দ্য রিলেশনশিপ,
বিটুইন দ্য ফার্স্ট টু অবজেক্টস, এখানে বিটুইন হবে, লক্ষ্য করুন, ওই যে টেবিল এবং বইটি, ওই দুইটার মধ্যে যে সুন্দর একটা সম্পর্ক আছে, সেই সম্পর্ক সম্বন্ধে আমাদের পূর্ণাঙ্গ একটা ধারণা তৈরি করে দেয় মনে। তাহলে বিটুইন দ্য ফার্স্ট টু অবজেক্টস অ্যান্ড দেয়ার রিলেশনশিপ উইথ দ্য কিচেন, এবং ওই দুইটা জিনিস অর্থাৎ বই এবং টেবিলের সাথে আবার কিচেনে কি সম্পর্ক, সেটার একটা সুন্দর সম্পর্ক এখানে ফুটিয়ে তুলে। এই ছিল আমাদের প্যাসেজটি। দেখুন এরকম আরো অনেক অনেক প্যাসেজ আমরা করব। এখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ প্রিপোজিশনের ব্যবহার আমরা দেখাচ্ছি, এইগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় থাকে। আর এই টিউটোরিয়ালটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর সাবস্ক্রিপশন বাটনের পাশে যে বেল আইকনটি আছে তাতে একবার ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলোর আপডেট পেতে পারেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।